জানাবো ধর্ষণের পর করা পরীক্ষা নিরীক্ষাগুলো কত কঠিন এবং করুণ। ধর্ষণের শিকার নারীকে পরীক্ষা নিরীক্ষার জন্য আরও একবার ধর্ষিতা হতে হয়। জানাবো বাংলাদেশে ধর্ষণের শিকার নারীদের যেভাবে পরীক্ষা করা হয়। প্রতিনিয়তই আমাদের সমাজে ধর্ষণের শিকার হচ্ছে শত সহস্র নারী। আজ যাকে জোরপূর্বক ধর্ষণ করলেন, কাল হয়তো সেই নারী হতে পারে আপনার স্ত্রী। আজ না হয় আমার বোনকে ধর্ষণ করে পার পেয়ে গেলেন, কিন্তু কাল যে আপনার বোন বা মেয়ে নিরাপদে থাকবে তার কি গ্যারান্টি আছে আপনার কাছে? যে নারীকে আপনি ব্যবহার করলেন, হতে পারে কালকে সেই নারী আপনার পরিবারের সদস্য। একজন ধর্ষক তো ধর্ষণ করেই খালাস, কিন্তু যে নারীকে ধর্ষণ করা হয় আপনি ছাড়াও সে আরো কতবার ধর্ষিত হচ্ছে সেটা কি জানেন? একবার সুস্থ বিবেকে তার কথা ভাবুন তো। আপনি ধর্ষণ করার পর মেয়েটাকে আরো কতবার ধর্ষিত হতে হয়? একবার সুস্থ বিবেকে তার কথা ভেবে দেখুন। আপনি ধর্ষণ করার পরেও মেয়েটাকে কতবার ধর্ষিত হতে হয়? আমাদের সমাজে ধর্ষণ অপরাধটা তরতরিয়ে বেড়ে চলছে। ধর্ষিতা নারীদের বিচার ব্যবস্থা নেই বলবো না, তবে কঠোরতার দিক দিয়ে অনেকটাই কম। আমাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো কিভাবে ধর্ষিত নারীকে পরীক্ষা করানোর জন্য আবারও ধর্ষণ করা হয়। শুনলে হয়তো বা এক সেকেন্ডের জন্য হলেও আহত হয়ে যাবেন। এ যেন কোনো পরীক্ষা নয়, নতুন করে আরও একবার ধর্ষিতা হওয়া। যখন কোনো নারী ধর্ষিত হয় তখন তাকে প্রথমে নিকটস্থ থানাতে অবহিত করতে হয়, কেননা সেটা পুলিশ কেস। থানা থেকে একজন পুলিশ কর্মকর্তা ভিকটিমকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানকার ফরেনসিক বিভাগে নিয়ে যান। থানার মাধ্যমে প্রপার রিকোজেশন নিয়ে ফরেনসিক বিভাগে আসতে হয় সেই ভিকটিমকে, এবং সাথে করে নিয়ে আসতে হয় স্বাক্ষর ও ছবি। প্রথমেই তাকে আসতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে, যেখানে তার পরীক্ষা সহ ভিকটিমের চিকিৎসা দেওয়া হয়। যেমন অতিরিক্ত রক্তক্ষরণ বা অন্যান্য কোনো চিকিৎসার প্রয়োজন হলে প্রথমত দেওয়া হয়। বলে রাখছি, এগুলো আমার মন গড়া কোনো কথা নয়, এই কথাগুলো ভয়েস অফ আমেরিকাকে বলেছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর জান্নাতুন নাইম। এটি কয়েকটি মন্ত্রণালয়ের অধীনে। তিনি আরও বলেন, ভিকটিম ধর্ষিত হওয়ার পর সেই আলামত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, প্রয়োজন সাপেক্ষে ডিএনএ টেস্টও করা হয়। যদি ভিকটিমের সঙ্গে কোনো দৈহিক মিলন হয়েই থাকে তাহলে সেটা পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়। এ সময়ে ভিকটিমের যৌনাঙ্গ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। যৌনাঙ্গের ভেতর কোনো শুক্রাণু আছে কি না সেটা ভালোভাবে পরীক্ষা করে ফরেনসিক স্পেশালিস্টরা। এরপর সংগৃহীত এই নমুনাগুলোকে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়। আলাদা আলাদা পরীক্ষার মাধ্যমে তারা বিভিন্ন কিছু শনাক্ত করে। ওয়ান স্টপ ক্রাইসিস থেকে নমুনা ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাছাড়াও কিছু কিছু নমুনা ঢাকার মালিবাগ সিআইডির অধীনেও পাঠানো হয়। তাছাড়াও বয়স নির্ধারণ করার জন্য ছয়টি হাড়ের এক্সরে করানো হয়, কারণ ধর্ষণের সাথে বয়সের একটা নিবিড় সম্পৃক্ততা রয়েছে। এরপর মাইক্রোবায়োলজিক্যাল বিভাগে পাঠানো হয় হাইভিজিনাল সোয়াব আছে কি না তা পরীক্ষা করার জন্য। এরপর সব রিপোর্ট একত্রিত করে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়। এই রিপোর্ট আসতে অন্তত 10 থেকে 12 দিন বা এক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে ধর্ষণ কেসের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করতে কোনো রকম খরচ নেই। বাংলাদেশের যে কোনো নাগরিক এই সুবিধা পেয়ে থাকে। যেদিন ঘটনা ঘটে সেই দিন থানাতে গেলে থানা ভিকটিমকে কাস্টোডিতে রাখে। কেউ ধর্ষণের শিকার হওয়ার 3 দিনের মধ্যে এলে আলামত পেতে সুবিধা হয়। এ সময়ে খুব সহজেই শুক্রাণুর উপস্থিতি পাওয়া যায়। এক্ষেত্রে ভিকটিমের কাপড় ও আলামত হিসেবে ব্যবহার করা হয়। আগি টু ফিঙ্গার বলে আরও একটা পরীক্ষা করা হতো, যেটা বর্তমানে বয়কট করা হয়েছে। বাংলাদেশের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই পরীক্ষাটি বন্ধ করে দেওয়া হয় কিছুদিন আগে। আগে পুরুষ মহিলা সব ডাক্তারই একই সাথে ফরেন্সিক টেস্ট করত। এক্ষেত্রে আগি টু ফিঙ্গার পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ হলেও ভিকটিমের কথা চিন্তা করে এটা বয়কট করেন বিজ্ঞ আদালত। ভিকটিমের মানহানির কথা চিন্তা করেই বন্ধ করা হয় এই পরীক্ষাটি, কারণ নারীদের যৌনাঙ্গের ভেতর এই পরীক্ষাটি করা হয়। এই পরীক্ষাতে যৌনাঙ্গের ভেতরে কতটুকু স্পেস আছে এর জন্য কিছু কাজ করা হতো। তাই এই পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া কয়েকজন নারী আরও একবার ধর্ষিতা হওয়ার সঙ্গে তুলনা করেছেন।
যে কারণেই এই পরীক্ষাটি বাংলাদেশ থেকে বাতিল করা হয়েছে। অনেক দেশেই এখনও পর্যন্ত এই পদ্ধতি চালু রয়েছে। বাংলাদেশে এখন যে পরীক্ষাগুলো চলমান আছে সেগুলো কম কষ্টকর বা বিব্রতকর নয়। সব কিছু খুলে বলা সম্ভব নয়। ওয়ান অফ দ্য স্টপ ক্রাইসিস সেন্টারে ডাক্তার আছে মাত্র 6 জন। এদের মধ্যে ফরেন্সিক বিভাগে 3 জন, সহকারী আছে মাত্র 2 জন। এরা সবাই মহিলা ডাক্তার, কিন্তু তবুও মাসে 300 থেকে 400 জন ভিকটিম আসছে। সাধারণত 15 থেকে 38 বছর বয়সী নারীরা ধর্ষণে বেশি শিকার হয়ে থাকে বলে জানিয়েছিলেন কর্তৃপক্ষ। এছাড়াও বর্তমান সময়ে ধর্ষণের শিকার হচ্ছে শিশুরা। মাত্র 3 থেকে 4 বছর বয়সী শিশুরাও শিকার হচ্ছে ন্যাক্কারজনক এ ধরনের ঘটনায়। ছোট বাচ্চাদের পরীক্ষা করানোর সময় অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হয় এসব এক্সপার্টদের। প্রতিদিন যে পরিমাণ ভিকটিম আসে তাদের পরীক্ষা নিরীক্ষা করতে বেগ পেতে হয় এসব স্পেশালিস্টদের। ভিউয়ার্স, ধর্ষণের এরূপ কর্মকাণ্ডকে ধিক্কার না জানিয়ে পারলাম না। আমার মতে বজ্রকণ্ঠে আওয়াজ তোলা উচিত, ধর্ষকের শাস্তি যেন হয় মৃত্যুদণ্ড। সেই সঙ্গে জানার অপেক্ষায় থাকলাম আপনাদের মূল্যবান মতামত। যদি আপনি আমার সঙ্গে একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে পাঠিয়ে দিন। আজ এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে বলি, যারা আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে পুরো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি যারা নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে বেল বাটন অলে ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অলরেডি থ্যাংকস।